হাই ভিউয়ার্স, বাংলা টি20 টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা একটি খুব চমৎকার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা টি20 টিভির মাধ্যমে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পুরাতন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছেঁড়া ছবি, অর্থাৎ ড্যামেজ ড্যামেজ এরকম একটি ছবি কে কীভাবে আমরা ফটোশপের মাধ্যমে এডিটিং করে এভাবে নতুনের মতো তৈরি করতে পারি। তো এখানে দেখা যায় আমাদের অনেকেরই অ্যালবামে এরকম পুরাতন ছবি থেকে থাকে, তো সেই ছবিগুলো অ্যালবামের ভিতরে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় বা ফেটে যায়, যে কোনো রকম সমস্যা হতে পারে। তো এরকম ড্যামেজকৃত ছবিকে কীভাবে আমরা ফটোশপের মাধ্যমে রিটাচিং করে বা এডিটিং করে একদম ফ্রেশ এরকম নতুনের মতো ছবি তৈরি করতে পারি, তো এটাই আমি আজকে দেখাবো ফটোশপের মাধ্যমে এটা আমরা খুব সহজে কীভাবে করতে পারি। তো চলুন কাজটা শুরু করা যাক। তো আমি আমার এই এই কাজটা যে ডকুমেন্টে করেছি সেই ডকুমেন্টটা ওপেন করছি, যেমন এই এই ডকুমেন্টটা। তো এখানে আমি গ্রুপের ভিতরে যে কাজগুলো করেছি সবগুলো লেয়ার এই গ্রুপের ভিতরে রয়েছে, বিভিন্ন লেয়ারে এডিটিং করে করে এইভাবে আমি ছবিটাকে তৈরি করেছি। তো এখানে আমি গ্রুপটা হাইড করে দেবো, হাইড করে দিয়ে আমার অরিজিনাল যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারে রয়েছে অরিজিনাল যে ছবিটা, তো আমি এখানে এই ছবিটার নাম দিয়ে দেবো অরিজিনাল। তো আমি যে আগের যে ছবিটাকে আমি এভাবে এডিট করেছিলাম সেই লেয়ারগুলোকে আমি সম্পূর্ণ ভিজিবিলিটি অফ করে দিয়ে এখানে অরিজিনাল লেয়ারে আমার ড্যামেজ যে ছবিটা সেভাবে নিয়েছি। আপনারা আপনাদের ড্যামেজকৃত ছবিকে স্ক্রিন করে এভাবে নিয়ে নিতে পারেন ফটোশপে ওপেন করে, যে কোনো ড্যামেজকৃত ছবি এভাবে ফটোশপে ওপেন করবেন প্রথমে এবং একটা লেয়ারে নিয়ে নেবেন এভাবে। তো আমি এভাবে একটা লেয়ারে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে দেখা গেছে যে এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ছবিটা রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিন্তু অরিজিনাল ছবিটা রয়েছে, সেটাই ডুপ্লিকেট যে কপিটা সেটা হলো অরিজিনাল লেয়ার নাম দিয়েছি। তো ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা এভাবে ভিজিবিলিটি অফ করে রাখবো, রেখে এখানে আমি এই লেয়ারগুলোকে গ্রুপ করে একটা গ্রুপের ভিতরে রেখে দিলাম, ওগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখানে অরিজিনাল যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারে আমি ডুপ্লিকেট করে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারে যে আমি ছবিটা আছে ওপেন করার পরে সেই লেয়ারটাকে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করলে এই দ্বিতীয় লেয়ারটা তৈরি হচ্ছে ডুপ্লিকেট, এটা খুব সহজে আপনারা জানেন। তো এখানে এই লেয়ারটার নাম দিয়ে দিলাম অরিজিনাল এবং ব্যাকগ্রাউন্ড যে অরিজিনাল লেয়ারটা রয়েছে সেটাকে আমি ভিজিবিলিটি অফ করে রাখলাম এবং এটা অক্ষুণ্ণ অবস্থায় এটাকে এখানে রেখে দিলাম, এটাকে আমরা কোনো এডিটিং করবো না, আমরা ডুপ্লিকেট যে লেয়ারটা অরিজিনাল নাম দিয়েছে সেই লেয়ারটাকে এডিটিং করবো। তো এভাবে আমি অরিজিনাল লেয়ারটা ওপেন করার পরে এখন আমরা প্রথমে ছবিটাকে একটু জুম করে নিই, জুম করে দেখে নিই ছবিটার কী অবস্থা। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে যে ছেঁড়া অংশটুকু রয়েছে দেখা যাচ্ছে ছেঁড়া অংশ, এখানে এই ছেঁড়া অংশটাকে আমাকে মিলাতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা সাপোজ এখানে পলিগন ল্যাসো টুলটা নিই, পলিগন ল্যাসো টুল নিয়ে যদি আমরা এখানে এখানে আমি যদি সিলেকশন তৈরি করি তারপর আমি এভাবে এটা সিলেকশন করি ছেঁড়া যে যেটুকু অংশ আছে সেইটুকু অংশকে ফাঁকা জায়গার ভিতরে এভাবে ক্লিক করে করে আমরা সিলেকশন তৈরি করে কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জেড প্রেস করার ফলে আমরা যেটুকু সিলেকশন করেছি সেটা সেইটুকু সিলেকশন অন্য একটি নতুন লেয়ারে কপি পেস্ট হয়েছে। তো এটা করার উদ্দেশ্যটা কী, ওটা মুভ টুলটা নিয়ে আমরা এখানে জাস্ট যে কপি এইটুকু অংশ যে সিলেকশন করেছিলাম সে অর্ধেক ছেঁড়া অংশটুকু সেটা একটা লেয়ারে এখানে ওপেন হয়েছে। তো এখানে আমি এটাকে মুভ করিয়ে জাস্ট এই ছবিটার উপরে নিয়ে আসবো দেখার জন্য যে আমার কতটুকু অংশ নষ্ট হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি এটাকে এইভাবে ড্রাগ করে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে দুইটা চোখের যে দূরত্ব রয়েছে দূরত্বটা অনেক নিকটে চলে আসছে, অর্থাৎ এটা অরিজিনাল না, ঠিক আছে। অর্থাৎ মাঝখানে যে অংশটুকু মিসিং হয়েছে নাকি এটা ছেঁড়া অংশটুকু এখানে আছে সেটা বোঝানোর জন্য আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আপনার যেটুকু অংশ ছিঁড়ে গেছে সেটা কি একটা ছবি ছিঁড়ে বা অর্ধেক হয়ে গেছে নাকি না, মাঝখানের অংশ থেকে যে অংশটুকু ছিঁড়েছে সেই অংশটুকু এখান থেকে নষ্ট হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে আমি যদি জোড়া লাগাতে চাই তো আমার চোখ দুইটা বাম চোখ এবং ডান চোখ দুইটা দূরত্ব খুব কাছাকাছি চলে আসে, অর্থাৎ দূরত্ব ঠিক থাকছে না, স্ট্যান্ডার্ড থাকছে না। অর্থাৎ তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে এটা অরিজিনাল যে ছবিটা রয়েছে সেটার মাঝখানের যে অংশটুকু সেটুকু মিসিং হয়েছে, ঠিক আছে। এটা অনলি ছিঁড়ে যায়নি, এটা মিসিং হয়েছে কিছু, অর্থাৎ আমাদের যে দুইটা চোখের দূরত্ব দিয়ে আমরা এটা বুঝতে পারতেছি। তো
আমরা এখন যে কাজটা করবো এই মাঝখানে অংশটুকু রিপেয়ার করার চেষ্টা করব। জাস্ট আমি এই অংশটাকে কপি পেস্ট করেছি শুধু এটা বোঝার জন্য, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনি বিভিন্ন ছবির ব্যাপারে ট্রিটমেন্ট বিভিন্ন রকম হবে, তো আমি এটা আপনার যে উপস্থিত জ্ঞান রয়েছে সেটা ব্যবহার করে অবশ্যই ছবিটা এডিটিং করবেন। তো এখানে টুলসগুলো ব্যবহার কিন্তু একই, জাস্ট আমি এখানে কোলন টুল নিব, এখানে কোলন টুল প্যানেল থেকে কোলন টুল কোলন অ্যাস্টাম টুলটা এভাবে ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এখানে আমরা প্রথমে ক্লোন করব। এখানে আমরা যেটুকু অংশ ক্লোন করব সেটাকে আমি অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট এভাবে ক্লিক করে নিব, মাউসের বাম বাটন ক্লিক করে এটাকে যেটুকু অংশ ক্লোন করবো সেটুকু অংশ আমি সিলেক্ট করে নিলাম। এভাবে সিলেক্ট করে নিয়ে এভাবে আমরা ক্লিক করে করে ফাঁকা অংশটুকু ভরে দিব। আবার এখান থেকে দরকার হলে মানে আমি যেটুকু অংশ রিপেয়ার করবো তার আশেপাশের জায়গার থেকে ক্লোন করবো, তাহলে আমাদের যে স্ক্রিনের কালার রয়েছে সেটা ম্যাচিংয়ে সুবিধা হবে। জাস্ট আমি এখান থেকে ক্লোন করে নিয়ে এখানে আমি ক্লিক করে করে এটাকে রিপেয়ার করে দিচ্ছি। আবার এখানে এই পাশ থেকে অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন ক্লিক করলে অল্টার কি চেপে ধরার সাথে সাথে কার্সরটা দেখুন কেমন হয়ে গেছে। তো কার্সরটা এরকম আকার ধারণ করলে জাস্ট মাউসের বাম বাটন ক্লিক করলেই ওইটুকু অংশ ক্লোন হবে। ক্লোন হলে এবং পরবর্তী টাইমে যদি আমরা এভাবে অনবরত ক্লিক করতে থাকি তাহলে প্লাস চিহ্নটা যে জায়গাটাকে শো করছে বা কার্সরের পাশে সেই জায়গাটা এখানে এসে ফিল আপ হয়ে যাচ্ছে। তো আমি এটা ইচ্ছা করলে আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নিতে পারি। তো বড় করে নিলে একটা স্মুথলি আর একটু সুন্দর কাজ করা যাবে। একটু বড় করে নিলাম এই অংশটুকু, আমি এইভাবে করলাম। এবার চুলের অংশটুকু করবো। তো এভাবে খুব ধীরে ধীরে আমরা যতটুকু কোলনটা যত নিখুঁতভাবে করতে পারবো ছবিটার আমার এডিটিংটা বা ছবিটার এডিট তত সুন্দর হবে, বাস্তব ধর্মী হবে ছবিটা, বুঝারই উপায় থাকবে না যে এটা এডিটিং করা হয়েছে। তো এখানে আমার কপালের অংশটা আমি করে ফেলেছি। তো এখানে মাথার কিছু উপরের অংশ রয়েছে চুলের, এই অংশটুকু আমি একটু ফিল আপ করে দিচ্ছি। তো এবার আমরা যে কাজটা করবো এখান থেকে এই অংশটুকু ফিল আপ করবো। তো এখানে প্রথমে আমি এখানে যে কোটের যে অংশটুকু রয়েছে জাস্ট অল্টার কি প্রেস করে এখান থেকে ক্লিক করে এটা ক্লোন করে নিলাম। জাস্ট এইভাবে আমি এটাকে রিপেয়ার করে দিচ্ছি। এখানে এই জায়গাটাকে আমি ক্লোন করলাম। এই ব্রাশটা একটা হার্ড ব্রাশ নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। ক্লোনের যে ব্রাশটা একটা হার্ড ব্রাশ নিয়ে একটু চারদিকে একটু ছড়ায় কম, অর্থাৎ যে অংশটুকু আমি ক্লোন করতে যাচ্ছি সেই অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো বাড়তি কোনো গ্লো থাকে না, অর্থাৎ বাইরে চারিপাশে ছড়ায় না। আমি যেটাকে সফট ব্রাশ সিলেক্ট করি দেখুন আমি ক্লোন করে কিন্তু ছড়ায়, চারিদিকে ছড়াচ্ছে। এখান থেকে যদি আমি ক্লোন করি, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এটা কিন্তু চারিদিকে একটা গ্লো সৃষ্টি হচ্ছে, কন্ট্রোল জেড। আর আমি যদি হার্ড ব্রাশ সিলেক্ট করে নিই তাহলে কিন্তু আমি যদি এখান থেকে ক্লোন করি এখানে দিই তাহলে কিন্তু এটা চারপাশটা বর্ডারটা নিখুঁত হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ দিয়ে ক্লোন করলে সুবিধা এবং অসুবিধাটা কী, বা হার্ড ব্রাশ এবং সফট ব্রাশের ধর্মটা কী, আমি এটা ক্লোন করে নিলাম। এখান থেকে এটাকে একটু করি, তো এভাবে কলারটার অংশ ক্লোন করছি। এই জায়গাটুকু আমি আর একটু নিখুঁতভাবে ক্লোন করার জন্য ব্রাশের সাইজ একটু ছোটো করে নিলাম। নিয়ে অল্টার কি চেপে এখানে একটু ক্লোন করে এখানে এই কলারটাকে আমি এখান থেকে কালার করে দিচ্ছি। তো এখানে যেটুকু ব্যাপার আছে আমি একটু ছোটো করে দেখি। হ্যাঁ, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনি খুব ধীরে সুস্থে ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করবেন। কোনো ছবি যদি আপনি ড্যামেজ ছবিকে রিপেয়ার করতে চান ছবির ধরন বুঝে, এবং আমি প্রথমে যে ব্যাপারটা দেখালাম যে ছিঁড়া অংশটুকু কি রয়ে গেছে না এখানে এটা ফেটে গেছে, সেটা এখানে থেকে মিসিং গেছে কোনো, মানে হারিয়ে গেছে কোনো অংশ ছিঁড়ে নাকি এটা ফেটে গেছে ছবিটা, এগুলো খেয়াল রাখবেন। আরও অনেক ব্যাপার রয়েছে যেগুলো আপনি আপনার ছবির যে ধরন রয়েছে ধরন দেখে আপনার বুঝতে হবে, আপনার যে উপস্থিত বুদ্ধি আছে সেটা খাটিয়ে আপনি এই কাজটা করবেন। যে এখানে ক্লোনটা কীভাবে করতে হবে বা ছবির কোনো অংশ যদি মিসিং যায় তাহলে ক্লোন করলে কিন্তু একটু ব্যাকআপ লাগবে, আপনি বুঝতেই পারবেন ছবি দেখে। এখানে আশেপাশের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের টোনিংটা নিয়ে আমি এখানে এটাকে ক্লোন করছি।
যে মিসিং এরিয়াগুলো আছে সেটাকে ফিল আপ করছি। তো এখানে একটা ব্যাপার, এখানে কিন্তু খুব মানে খুব বেশি অংশ ড্যামেজ হয়েছে, ঠিক আছে, যেটা এখন বোঝাই যাচ্ছে না যে এখানে কি ছিল। তো এটা আমি কি করবো, যে নাকের এই অংশটুকু এখানে কিন্তু নাই, ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি কি করা যায়। তো প্রথমে আমি এই অংশটুকু শেষ করে নিই। তো এখানে আপাতত এইটুকু আমি এভাবে করলাম, এখানে কিন্তু স্মুথ হয়নি। তো এখানে কোলোনিং এর একটা ব্যাপার আছে, যে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন কোলোন স্টাম্প টুলের, যে স্ট্যাটাস বার রয়েছে সেই বারে, এখানে যদি আপনি কার্সর নেন তাহলে দেখতে পাবেন এখানে টগল দা কোলোন সোর্স প্যানেল, অথবা উইন্ডো থেকে আপনি যেতে পারেন কোলোন সোর্স, এই যে এখানে, এই যে কোলোন সোর্স, এটা আপনি এখান থেকেও যেতে পারেন, আইকনে ক্লিক করলে এইটা চলে আসবে। তো এই যে উইন্ডোটা আছে এটা কী কাজে লাগবে, এটা আমি বুঝে দেখাচ্ছি এটা কী কাজে লাগবে। তো এটা আমি একটু উপরে উঠে নিই। এটার যে এখানে কতগুলো অপশন রয়েছে, এই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে ফিলিপ হরাইজন্টাল, আর এখানে আছে ফিলিপ ভার্টিক্যাল। তো ফিলিপ মানে ঘুরে যাবে, হরাইজন্টাল মানে দীর্ঘ তো এখানে বরাবর ঘুরে যাবে। তো আমি এই অপশনটা ক্লিক করে এভাবে ক্লিক করে এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেলো, আবার ক্লিক করে এটা কিন্তু এটা ধূসর রং হয়ে গেলো। তো ক্লিক করে যদি ব্ল্যাক হয় তাহলে মানে এই অংশটা অ্যাক্টিভ আছে, তা 100% হোয়াইট, যা আছে তাই থাক। জাস্ট এই অংশটা আমি অ্যাক্টিভ করে দিলাম, শো ওভারলে এটা চেক করে দেবো, চেক করা না থাকলে শো ওভারলে ক্লিপড এটা চেক অবস্থা থাকবে। তো এখানে শো ওভারলে দিলে সুবিধা, এখানে যদি আমি নাকের এই অংশটাকে ক্লোন করি, দেখুন আমি যে অংশটাকে ক্লোন করছি সেই অংশটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে, ক্লিক করলে ওই যে দেখা যাচ্ছে আমি কোন অংশটাকে ক্লিক করছি, সরি ক্লোন করছি। তো আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নিই, বড় করে আল্ট্রা কি চেপে ধরে জাস্ট এখানে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে দেখুন নাকের যে অংশটাকে কি আমরা ক্লোন করছি সেই অংশটা ভিতর থেকে দেখা যাচ্ছে। আমি এটাকে এখানে সাইড দিয়ে এখানে নিয়ে আসবো, কারণ এটা ফিলিপ হরাইজন্টাল হয়ে যাচ্ছে, তার মানে আমি নাকের যে অংশটুকু ক্লোন করেছি সেই অংশটুকু কিন্তু ঘুরে ফিলিপ হয়ে ভার্টিকে হরাইজন্টাল ফিলিপ হয়ে এখানে আস চলে আসছে। দেখুন সেমভাবে নাকের ওই যে ছিদ্রটুকু এখানে আবার চলে আসছে ডান দিকে। তো আমি এটা এই অপশনটাকে যদি আমি আনতে ইনঅ্যাক্টিভ করে দিই, ইনঅ্যাক্টিভ করে যদি আমি এখানে আবার পুনরায় অল্টার কি চেপে ধরে এখানে আবার ক্লোন করি, ক্লিক করি, তাহলে দেখুন আমি যখন এই নাকের অংশটা এই পাশে আনছি, সরি অল্টার কি চেপে ধরে যদি আমি এখানে ক্লিক করে এই অংশটুকে ক্লোন করি, তো ক্লোন হয়েছে, ক্লোন হয়ে কিন্তু এই পাশে আনলে কিন্তু এটা ঘুরে যাচ্ছে না, দেখুন সেম যেভাবে আছে বাম বাম দিক থেকে এইভাবে চলে আসছে। তো এটা তো নাক এভাবে নাক হবে না, আমি চাচ্ছি যে এই সাইডটাকে এই সাইডে নিয়ে আসার জন্য। তখন এই কাজটা করার জন্য আমি এখানে যে ফিলিপ হরাইজন্টাল এই অপশনে ক্লিক করবো, ক্লিক করে যদি আমরা এখানে অল্টার কি চেপে ধরে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ঘুরে যাবে, হরাইজন্টাল ঘুরে গিয়ে সেম একইভাবে এটা এই পাশে গিয়ে বসবে। আমি ক্লিক করে বসিয়ে দিলাম, দেখুন নাকের এই অংশটা রিপেয়ার হয়ে জাস্ট এই অংশটা এখানে ক্লোন হয়ে বসছে, কিন্তু বোঝা যাচ্ছে না এই সাইডটাই ক্লোন হয়ে এখানে বসছে কপি হয়ে। তো এভাবে এই অপশনে ক্লিক করে আমরা ক্লোন থেকে এই ফ্যাসিলিটিটা নিতে পারি। তো ঠোঁটের অংশটাও তাই, এখানে খুব ড্যামেজ বেশি হয়েছে, এটা আমরা ক্লোন করে এটা মেকআপ দিতে পারবো না। তো অল্টার করে নর্মাল ক্লোন করে মেকআপ দিতে পারবো না, তো নর্মাল অল্টার ক্লিক করে আমি এই ঠোঁটের এই পাশটা ক্লোন করে নিলাম, এই দেখুন ক্লোন করার সাথে সাথে ঘুরে গেছে, ঘুরে গেলে আমি এই ঠোঁটটাকে এখানে নিয়ে বসিয়ে দিতে পারি, যেভাবে ভিতর থেকে দেখাও যাচ্ছে, দেখুন সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেল। তো এটা খুব সহজে আমরা এইভাবে এই অপশনটার মাধ্যমে করতে পারি, যে ফ্লিপ হরাইজন্টাল ক্লোন সোর্স থেকে বা এখানে আইকন থেকে করতে পারি। তো এখানে আমাদের যতটুকু দরকার আমরা এখান থেকে সাইজটা ছোটো করে নিয়ে অল্টার কি চেপে ধরে আমরা সেই অংশটুকু ক্লোন করে আমরা যেখানে সেট করা দরকার এখানে সেট করে দিতে পারি। যেমন নাকের নিচের যে অংশটুকু আছে ঠোঁটের উপর থাকে উঁচু অংশ, এই যে সেম অংশটাকে কিন্তু ক্লোন করে আমি এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারি খুব সহজেই এই অপশনের মাধ্যমে। এখানে যে আমরা থুতনির কিছু অংশ এটা আমরা রিপেয়ার করে দিচ্ছি এখান থেকে ক্লোন করে নিয়ে অল্টার কি চেপে ধরে জাস্ট এখানে ক্লিক করলে এটা ক্লোন হয়ে গেল, জাস্ট আমি এখানে নিয়ে যেভাবে বসিয়ে দিতে পারি, এই সুন্দর রিপেয়ার হয়ে গেল, দেখুন তাড়াতাড়ি এবং নিখুঁত অরিজিনালি মনে হচ্ছে। আপনার বোঝার উপায় নাই যে এটা এই সাইড থেকে ক্লোন করে নিয়ে এটা আমরা এই পাশে বসিয়েছি, ঠিক আছে। তো এ হলো ব্যাপার, এভাবে আমাদের যতটুকু অংশ দরকার আমরা এখান থেকে খুব সহজেই এক পাশ থেকে যে পাশটুকু ভালো আছে সেই পাশ থেকে নিয়ে নিয়ে ক্লোন ক্লোন টুলটা ব্যবহার করে ছবিটাকে আরও বাস্তবধর্মী এবং নিখুঁত করে তুলতে পারি। এবং এই যে গলার নিচের যে অংশটুকু এখান থেকে এই অংশটুকু আমরা ম্যাচ করাতে পারিনি, তাহলে আমি আবার ফিলিপ হরাইজন্টাল অপশনে ক্লোন সোর্সের ফিলিপ হরাইজন্টাল অপশনে ক্লিক করে এই ফিলিপ হরাইজন্টাল আমরা অ্যাক্টিভ করে নিলাম। এবং আমি কার্সর সাইজটা একটু বড় করে দিই, বড় করে দিই, অল্টারকে চেপে ধরে এই যে গলার এই পাশের অংশটুকু এখান থেকে আমি ক্লোন করে নিব, জাস্ট এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে জাস্ট এটার সাথে ম্যাচ করে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে, এইভাবে।
দেখুন এখন গলার অংশটা কিন্তু হুবহু একদম সেম মনে হচ্ছে। তো এভাবে আমরা শার্টের যে কলার রয়েছে, কলার এখানে কিছু ইয়া দেখা যাচ্ছে কারণ এখানে ড্যামেজটা বেশি ছিল, তা আমি এখান থেকে ক্লোন করে এই পাশটাকে ওই পাশে নিয়ে যাবো। এই যে দেখুন ঘুরে গেছে, কিন্তু ফিলিপ হরাইজন্টাল বসিয়ে দিলাম, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো সেমভাবে আমরা যে কোনো অংশ এইভাবে আমরা ক্লোন করে নিয়ে যেতে পারি। তো আমরা এই অংশটাকে ক্লোন করি, ক্লোন করে এখানে এটা সেট করে দিতে পারি, ঠিক আছে এইভাবে। সরি, এটাকে আমি একটু ভালো করে ক্লোন করতে হবে, একটু উপরের অংশ, এই নিচের অংশ। এখানে একটা ম্যাচ হচ্ছে না, তো শার্টের কলারটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এই যে ফিলিপ হরাইজন্টাল অপশনটা চেক করে দিয়ে ক্ষুদ্র 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 আকারে এখান থেকে ক্লোন করে নিয়ে আসতে পারি। যেখানে ড্যামেজ হয়েছে যে অংশটুকু, মানে এই অংশটাকে এখান থেকে নিয়ে আসতে পারি, এখান থেকে ঘুরে আমরা এখানে বসে দিতে পারি এইভাবে। এবার এখানে কিছু অংশ আছে, এই অংশটুকু আমরা এখানে ঠিক করবো, জাস্ট গলার নিচের অংশ। তো এখানে সাপোজ আমি এখান থেকে এটা ক্লোন করবো, তা আমি এটা একটু বন্ধ করে দিয়ে জাস্ট এটাকে আমি টেনে নিয়ে আসবো এখানে, যেখানে এইভাবে সেম ভাবে আমি এটাকে শেষ করব এখানে এনে। এখানে প্রায় ষাটের কলারটা আমরা করে ফেলেছি, এখানে গলার কিছু অংশ আছে এখানে, এই এখানে টাইর কালারটা এখানে কালো দিয়ে দিই এইভাবে, ঠিক আছে। এখানে কিন্তু এই অংশটুকু পুরাই ড্যামেজ হয়ে গেছিল, এখন দেখুন এটা নিখুঁতভাবে আমরা নিয়ে আসছি। তো এইভাবে বাকি অংশটুকু আমরা এই যে কলারের অংশটুকু আছে এটাকে আমরা ঠিক করবো, প্লাস সাইজটা একটু বড় করে নিই, এবং আশেপাশের যে স্কিন কালার বা যে যে অংশটুকু ক্লোন করছি সেই অংশটুকু কালারের সাথে ম্যাচ করে আমরা অবশ্যই ক্লোন করব, তাহলে আমাদের ছবিটা বাস্তব ধর্মী এবং নিখুঁত হবে। তো এখানে প্রায় অংশটুকু হয়ে গেছে, এখানে এই অংশটুকু করে দিচ্ছি জাস্ট এই। তো এখানে কলার অংশটুকু আমরা ড্যামেজটা রিপেয়ার করে ফেলেছি, এখন নাকের যে অংশটুকু দেখা যাচ্ছে একটু অড দেখা যাচ্ছে, অংশটুকু আমরা ঠিক করবো। তা আমি এখানে ব্রাশ সাইজটা একটু রাইট স্কোয়ার ব্র্যাকেট কি চেপে চেপে কিবোর্ড থেকে একটু বড় করে নিলাম, আবার লেফট স্কোয়ার ব্র্যাকেট কি চেপে চেপে সাইজটা একটু ছোটো করে নিলাম, আমার প্রয়োজন মতো সাইজটা করে এখান থেকে আমি আশেপাশের সোর্স থেকে আমি স্কিন কালার ক্লোন করে ক্লোন স্যাম্পল নিয়ে আমি জাস্ট ক্লোন করছি। এখানে কালারটা একটু বেশি হোয়াইট হয়ে গেছে, এটাকে আমি একটু ডার্কিশ করে দিই এভাবে। আমি আশেপাশের জায়গার থেকে সোর্স নিয়ে, ক্লোনের সোর্স নিয়ে আমি বাকি জায়গাটা ফিল আপ করছি এভাবে। ছবিটা আগের থেকে অনেক স্পষ্ট হয়ে আসছে যে ড্যামেজকৃত অংশগুলো দেখাই যাচ্ছে না এখন আর। তো আমি এখানে আবার এটাকে ফিলিপ হরাইজন্টাল দিয়ে চোখের যে কর্নারটা রয়েছে এটা এখানে ক্লিক করে এই অংশটুকু আমি ক্লোন করে এখানে এনে এই কর্নারটা বোঝা যাচ্ছে না, এখান থেকে আমি ক্লোন করে বসিয়ে দিলাম, আর একটু কাছে নিলে বসালে ভালো হতো এই। তো এখানে এটা একটু অড লাগছে, তো এগুলো নিখুঁতভাবে করতে হবে সময় নিয়ে অবশ্যই। পুরো চোখের এই অংশটুকু আমি নিয়ে গেছি এখান থেকে, একটু বসিয়ে দিতে হবে মিল একদম বোঝার যাতে উপায় না থাকে যে এটা আমি ক্লোন করে নিয়ে আসছি, আবার এটা অফ করে দিই। তো এখান থেকে আমি ব্রাশের সাইজটা একটু ছোটো করে নিই, ছোটো করে নিয়ে এখানে অল্টারকে চেপে আমি এখান থেকে কালারটাকে ঠিক করে দিচ্ছি, এবং নাকের যে কালারটা আছে এটা আমি এখন ক্লোন করে আমি মোটামুটি এটাকে আমি স্ট্রাকচারটা দাঁড়া করিয়েছি, ঠিক আছে, মানে কঙ্কালটা আমি ঠিক করেছি। পরে মা যে পেশি রয়েছে সেটা ব্যবস্থা করবো, অর্থাৎ মেকআপের যে ব্যাপার আছে, ফেসিয়ালের ব্যাপার আছে, সেগুলো আমি পরে করছি। তা আপাতত আমার ছবিটা এইভাবে চলে আসছে, আসার পরে এখন আমরা যে কাজটা করব, আমি ক্লোনের যে বক্সটা আছে সেটা ক্লোন সোর্সের সেটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি
নিউ একটি লেয়ার নিব, নিউ লেয়ার আইকনে ক্লিক করে নিয়ে এখানে এই লেয়ারটার নাম দিব এমএকে মেকআপ, মেকআপ লেয়ার নাম দিলাম। মেকআপ লেয়ার নাম দেওয়ার উদ্দেশ্য আমি এখান থেকে যে কালার পিকার টুলটা আছে হাইড্রোপার টুল সেটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি এখানে নাকের উপরে যে স্যাম্পল, এখানে যে স্যাম্পল কালার রয়েছে, অথবা আমার যে পূর্বের ড্যামেজ যে ছবিটা ছিল সেই ছবিটা আমি এইভাবে অন করব ব্যাকগ্রাউন্ড লেয়ারে। এখান থেকে আমি একটু কালার নিব কালার পিকার দিয়ে, এই এই কালারটা এখানে চলে আসছে ফোরগ্রাউন্ডে। এবার অরিজিনাল লেয়ারটা আমি ওপেন করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিব, অফ করে দিয়ে ব্রাশ নিব। একটা সফট ব্রাশ নেই, সফট ব্রাশ এখানে আছে, সাইজটা একটু বাড়িয়ে নিই। নিয়ে আমি এখন ওই ব্রাশটার ওই যে কালারটা নিয়েছি আমি পূর্বের ছবি থেকে সেই কালারটা দিয়ে এখানে আমি ব্রাশ করব, হালকা হালকাভাবে এভাবে ব্রাশ করব। প্রয়োজন মানে আমি জুম করে একটু বড় করে নিতে পারি সেইভাবে। তা আমরা যে কালারটা দিয়ে ব্রাশ করবো সেটা কিন্তু অবশ্যই এই যে সরি এখানে যে মেকআপ লেয়ার নাম দিয়েছি মেকআপ, এই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আমরা কালারটা কিন্তু এই ছবির উপরে করবো না, ঠিক আছে, অরিজিনাল লেয়ারের উপরে করবো না। এখানে মেকআপ যে নতুন লেয়ারটা নিয়েছি ট্রান্সপারেন্ট, সেই লেয়ারটার উপরে কিন্তু কালারটা ব্যবহার করবো। তাহলে আমি দেখাচ্ছি পরে সুবিধা কী। আবার আমি আইড্রোপার টুল নিব, নিয়ে এখান থেকে একটু কালার স্যাম্পল নিব, নিয়ে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করবো, এখান থেকে আবার এই কালারটা দিয়ে একটু করবো। আশে ক্লোনের মতোই আশেপাশের যে কালার রয়েছে সেগুলো দিয়ে আমরা কালারিং করবো। এখানে মেকআপের ব্রাশটা নিলাম, আবার এখান থেকে আমি আইড্রোপার টুল নিব, এখান থেকে একটা কালার নিব, এখানে ব্রাশ টুল নিয়ে এখানে আবার একটু, এভাবে আমরা নাকটাকে ঠিক করবো, নাকের কালারটা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা সুন্দর হয়ে আসছে। তো এখান থেকে আমি যে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিই দেখি তাহলে কেমন দেখা যায়, দেখতে স্যার আপনারা। এখানে আমি আবার আইড্রোপার টুল নিয়ে এখান থেকে আরেকটা কালার নিব, এই যে এই স্কিন কালারটা নিব, এই টোনটা। বা এখানে আমি পুরোটা ব্যাকগ্রাউন্ড ছবিতে চলে যেতে পারি, গিয়ে এখান থেকে আমরা কালার স্যাম্পল নিতে পারি। জাস্ট এই এই স্যাম্পল কালারটা নিলাম, নিয়ে অরিজিনাল মেকআপ লেয়ারটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে অরিজিনাল লেয়ারটাকে আবার এখানে ভিজিবল করলাম। কিন্তু কাজ করবো মেকআপ লেয়ারের উপরে, ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখানে আমরা ব্রাশ করবো হালকা হালকাভাবে। স্যাম্পল কালার যেটা নেবো সেটা হলো আমার ব্যাকগ্রাউন্ড অরিজিনাল যে ছবিটা রয়েছে সেখান থেকে। আবার আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে আমরা এখান থেকে কালার পিকার দিয়ে এখান থেকে এই কালারটা নিব, এই কালারটা সরি এখান থেকে এই কালারটা নিই, এই কালারটা নিব। নিয়ে আমরা মেকআপ লেয়ারে চলে যাব, অরিজিনাল লেয়ারটা অ্যাক্টিভ করব। মেকআপ লেয়ারে আমরা এবার ব্রাশ টুল দিয়ে এখানে কালার করবো, এই যে। তাহলে আমার কালারটা অনেকটা অরিজিনাল ছবির সাথে মিলবে, ঠিক আছে। এভাবে কালারিং করে আমরা ম্যাচ করব। টাইটা রয়েছে, টাই কালারটাও করতে পারি এইভাবে সেমভাবে। মেক সিলেকশন ওকে, এখানে আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, এই লেয়ারটার নাম দিলাম টাই। এখান থেকে কালার পিকার নিয়ে এখান থেকে কালারটা নিয়ে নিই, জাস্ট আমরা এই কালারটা চুজ করলাম, তাহলে অল্টার ডিলিট কন্ট্রোল ডি, তাহলে আমরা এখানে মাল্টিপল দিয়ে দিই ব্লেন্ডিং মুডটা, তাহলে টাইর কালারটা যখন কত সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন টেকনিক ব্যবহার করে আমরা ছবিটাকে পুরো নতুনের মতো করে তুলতে পারি। হ্যাঁ, তো এখানে সেম ব্যাকগ্রাউন্ডটাও সেম, তো আমি এখানে আরেকটা নতুন লেয়ার নিয়ে নিই, নিয়ে BACKZROUND ব্যাকগ্রাউন্ড নাম দিলাম, দিয়ে এখানে পেন টুলটা নিলাম। পেন টুলটা নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু রয়েছে সেই সারফেসটুকুকে আমি পেন টুল দিয়ে এভাবে ধীরে ধীরে সিলেক্ট করব। তো পেন টুল দিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ডের পা থাকার পরে যেটুকু অংশ আমরা কালার চেঞ্জ করবো সেটুকু অংশ পা থেকে নিয়েছি, মাউসে ডান বাটন ক্লিক করে ফ্লোটিং মেনু থেকে মেক সিলেকশন অপশনে ক্লিক করলে ফ্রাদার ফেদার আমরা এখানে 0.5 দিয়ে দিই, 0.5 দিয়ে ওকে করলাম। তো এখানে সিলেকশন তৈরি হয়ে গেল, তো আমরা এখানে এখানে ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে নিয়ে অল্টার ডিলিট কি প্রেস করব, তাহলে আমাদের সাদা কালার দিয়ে যেটুকু আমরা সিলেকশন করেছি ব্যাকগ্রাউন্ডে সেটা সাদা হয়ে গেল, কন্ট্রোল ডি। তো দেখুন খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কেমন হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আমরা খুব সহজেই বিভিন্ন যেটুকু অংশ আমাদের দরকার পেন টুল দিয়ে আমরা এভাবে কাজ করতে পারি। ইচ্ছা করলে আমরা চুলের কালারটাও চেঞ্জ করে ফেলতে পারি, চোখের এখানে যে কালার রয়েছে সেগুলো আমরা এখান থেকে, যেমন এখানে যদি আমি একটা লেয়ার নিয়ে লেয়ারটার নাম দিয়ে দিই আইব্রু, ইওয়াই আইব্রু নাম দিয়ে এখানে আমরা পেন টুল দিয়ে এভাবে
তো আমার আরেকটা টিউটোরিয়াল রয়েছে, মেকআপ, হাউ টু মেকআপ উইথ ফটোশপ, ওই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। এখানে মেকআপের কিছু কাজ রয়েছে, তো সেই সেই টিউটোরিয়ালগুলো আপনার এখানে হেল্পফুল হবে ড্যামেজ ছবিকে রিপেয়ার করার জন্য। যদি আপনি আরও বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান তাহলে আপনি সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন সময় করে। এখানে আমরা পেন্ডুল দিয়ে এভাবে আইব্রোটাকে পাত আঁকলাম, দেখে মাসে ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন অপশনে ক্লিক করে সিলেকশন করে দিলাম। এবং এখানে আমি পেন্ডুল কালার পিকার নিয়ে এখান থেকে একটা কালার নিয়ে নিলাম ব্রু থেকে সিমিলার কালার, যেমন অল্টার ডিলিট, তো সেখানে এটা দেখা গেছে যে কালার হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড অপশন করে দিতে পারি, চেঞ্জ করে দিয়ে দেখতে পারি, সফট লাইট দিতে পারি, সফট এখানে আমি সফট লাইট যদি দিই তাহলে এরকম দেখা যাচ্ছে। দেখুন অনেকটা কিন্তু আগের থেকে, আমি যদি এটা লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিই তাহলে বুঝতে পারবো যে আগেরটা কেমন ছিল আর এখন কেমন হলো, দেখুন অনেক চেঞ্জ। তো এখানে যে চোখের যে মণি রাজা, সেই রাজার বা মণির কালারটা আমরা চেঞ্জ করবো এখান থেকে। আমি এখানে আই নামে, আই বল নামে একটি লেয়ার তৈরি করলাম, তৈরি করে এখান থেকে ব্রাশ নিয়ে ব্রাশের সাইজটা একটু বড় করে নিই, নিয়ে জাস্ট ছোটো করে নিয়ে এখানে মাঝখানে কালো করে দিলাম, এখানে কালো করে দিলাম, এই দিয়ে এখান থেকে এই কালারটা কালার পিকার দিয়ে এখান থেকে আরেকটু কালার নিয়ে এই কালারটা অ্যাশ কালার, তো ব্রাশটা নিয়ে এখান থেকে আমরা এভাবে ব্রাশ করে দিতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে এটা ব্ল্যাকিশ কালার, তাহলে এটা আমরা কালো কালার দিয়ে করাটাই বেটার। এখান থেকে অপাসিটি আমরা কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি এখান থেকে। তো এভাবে চোখের যে কালারটা আছে সেটা আমরা এখান থেকে সেট করে নিতে পারি। তো এখানে আর একটা ব্যাপার যে এখানে একটু সাদা কালারের একটু ফোঁটা দিতে হবে, যে লাইটিং রিফ্লেকশন সেটা ব্রাশ সাইজটা একটু ছোটো করে নেই, জাস্ট এখানে একটা ফোঁটা দিয়ে দিতে পারি সাদা, এই জাস্ট এই। দেখুন অনেকটা রিয়েল মনে হচ্ছে। তো এইভাবে সম্পূর্ণ ছবিটাকে আমরা আরও এডিটিং করতে পারি নিখুঁতভাবে বিভিন্ন রকম টেকনিক ব্যবহার করে। এখান থেকে যা সাপোজ আমরা এখান থেকে করতে চাই, তাহলে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তো এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের যেহেতু লেয়ার আমরা আগে নিয়েছি সলিড লেয়ার থেকে, তো এখান থেকে আমরা এটা কন্ট্রোল করাটা বেটার। এক্সপোজারও আমরা নিয়েছি, তো এখান থেকে আমরা আরও নিতে পারি লেভেলসের যে লেয়ারটা রয়েছে সেটা এখান থেকে লেভেলস কিছু ব্যবহার করে দেখতে পারি এভাবে। তো যদি আমরা অ্যাডজাস্ট না হয় তাহলে আমরা এটাকে আর একটু অ্যাডজাস্ট করে দিব এভাবে। তো যেটা যেই কমান্ড ব্যবহার করলে বেশি সুবিধা, তো মানে ছবিটাকে বাস্তবধর্মী মনে হবে, ঠিক আছে, সেই সেগুলো আমরা সেই কমান্ডগুলো ব্যবহার করবো বেশি। আমরা অ্যাপ্লাই করে করে দেখবো যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার সবগুলো ছবির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে সম্ভবত কাজ করবে না। তো এইভাবে আই বলে কালার যখন আমরা কালারটা আমরা নিখুঁত করে ফেললাম আমরা দেখতে পেলেন। তো এখানে আরও চুলের যে উপরের অংশটুকু রয়েছে এটাকে আমরা সকলে কালারফুল করে তুলতে পারি, জাস্ট এখানে পুনরায় নিউ লেয়ার নিয়ে এখানে হেয়ার দিয়ে দিলাম, এইচে আই আর হেয়ার, হেয়ার দিয়ে এখানে পেন টুল দিয়ে আমরা এখানে যে তার হেয়ার রয়েছে হেয়ার স্টাইল অনুযায়ী আমরা এইভাবে পেন টুল দিয়ে পা থাকবো। পা থেকে মাসে ডারবারে ক্লিক করে মেক সিলেকশন আর ওকে, কালার প্যাকেট দিয়ে এখান থেকে একটা কালার নিলাম, এটা নিয়ে অল্টার ডিলিট কন্ট্রোল ডি সিলেকশন দূর করে ফেললাম, ব্লেন্ডিং মোড এখান থেকে মাল্টিপ্যাল করে দিলাম। দেখুন হেয়ার কালার খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ইচ্ছা প্রয়োজন অপাসিটি আমরা একটু কমিয়ে দিয়ে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নিতে পারি চুলের। তো মোট কথা আমরা যাবতীয় যত সেটিং রয়েছে সবগুলো আমরা আমাদের যে
আমি যে দেখালাম আপনাদেরকে সেভাবে আপনারা ব্যবহার করে একটা ড্যামেজ ছবিকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্যামেজ ছবিকে আপনারা রিপেয়ার করতে পারেন খুব সহজে নিখুঁতভাবে। এবং এখান থেকে প্রয়োজন মনে করলে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনারা এখানে ব্যবহার করেছেন, অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড বিভিন্ন রকম অপশন ব্যবহার করেছেন, যেমন লেভেল, স্কার্ফস, এক্সপোজার। তাই এখানে আমি এক্সপোজারটাকে আর একটু কমিয়ে ভ্যারিটিকে আর একটু সেটিং করে দিচ্ছি। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রয়োজনে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার নেই। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা ঠিক করে দিচ্ছি, কন্ট্রাস্ট একটু কমিয়ে দিই, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই এভাবে। এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা কার্ভস নিয়ে আসতে পারি, কার্ভস থেকে আমরা এখান থেকে কিছু অ্যাডজাস্ট করতে পারি এভাবে। এবং যে ফেসিয়াল যে লেয়ারটা রয়েছে, মেকআপ লেয়ার, এই দুইটা ফেসিয়াল লেয়ারটার আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিই। কমিয়ে বাড়িয়ে এটা অ্যাডজাস্ট করে নিলাম। মেকআপ লেয়ারটার এখানে শুধু নাকের অংশ, এখানে এক্সপোজারটা বেশি হয়ে গেছে। তো এখানে যদি আমরা এখন খেয়াল করি যে আমাদের অরিজিনাল ছবিটা কেমন ছিল, তাহলে আমরা গ্রুপে, সরি, এখানে আমরা এটা গ্রুপে নিয়ে নিই সবগুলো লেয়ারকে। গ্রুপটা হাইড করে দেয়, আমাদের অরিজিনাল ছবিটা ছিল এরকম, আর আমাদের এডিটিং করা পরে হয়েছে এরকম। আপনি দেখতে পাচ্ছেন যে পার্থক্যটা কি। তো এভাবে আমরা খুব সহজেই ফটোশপের বিভিন্ন টেকনিক ব্যবহার করে আমাদের ছবিকে রিপেয়ার করে তুলতে পারি, খুব নিখুঁতভাবে রিপেয়ার করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। তো টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।